क्या सोर भी था दौड़ी लो अरे बेटा सोरे की दौड़ी है घर मध्य जाए घर बाहर जाए बोल तो मैं शुरू ही कैसे आए आए बस बोल बस दूजन में सब कोई मैसे দুইজন মোশারফ করিম দুইজন মোশারফ করিম মানে কোথায় খবরদার তোমার স্কিন জানি কোনোভাবে এই সোফাসে টাচ না করে তুমি যেখানে বসতে যাইতেছিলে ওটা কি ওটার নাম কি ওটার নাম বেটা সোফাসেট এটা আধুনিক ব্যাপার সবাই বুঝতে পারে না তোমার যোগ্যতা হয় নাই এখন পর্যন্ত ওই জায়গায় বাবার তুমি কেডা কেডা তুমি তুমি সোজা কথাটা মাইন দিয়ার তুমি আমার ভাই এটা ভালো কথা এটা ডিউটি যখন চলবে তখন না অন্য সময় তোমার কাজ হইলেও আমার পোশাক আশাক আমার খাওন দাওন আমার যাবতীয় বিষয়ে তুমি খেয়াল রাখবা আমি একটা হিরো আমি কেডা এটা তো ভুলে গেলে হবে না ফুলের ফাইনাল অন অ্যান্ড অনলি 5G ব্লুটুথ বয় একাব্বর আলী ওরফে সুমন বুঝতে পারছো ভাইয়া আমি তাইলে কইব তুমি বাবা সবচেয়ে ভালো হইতো খাটালে বইতে পারলে কিন্তু খাটালে বইলে আমার আবার বাণিজ্য থাকে না যাই হোক তুমি আমার ভাই তো বাবা ওইদিকে কি কোথায় কি আছে জায়গা এনে বহ আর এমন কোনো আচরণ করবে না যাতে মানুষ মনে করে যে তুমি একটা খ্যাত যাও খবরদার ওই যে দেহ ওই 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 কোহনে একটা জলচরিন হান আছে বেতের হা ওইটা বাহ বই যাও চুপচাপ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা এ তোমার সেই সহসমন ভাইটা না জি ও কেন আসছে তাকে আনছি মনে করেন সে আমার একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসছে আর আমি অ্যাসিস্ট্যান্ট ছাড়া আমি আসলে জীবনে কোনোদিন চলাফেরা করিনি আমার গ্রামে যখন ছিলাম ভাই শোনেন আমাকে সবাই কিন্তু একটা ব্লুটুথ বয় বলে আমি একটা 5G ছেলে আমার পাঁচ ছয়টা অ্যাসিস্ট্যান্ট আছে ছোট কালের তো নেই আমার আছে গ্রামে ছিল এখন ঢাকা শহরে আসছি তারেও নিয়ে এসছি আমার ভাই আমার সব কিছু সে ভালোভাবে জানে অ্যাসিস্ট্যান্ট ছাড়া আমি কিভাবে চলবো আমি তো একটা হিরো হইতে যাইতেছি একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে না আমার ভাইয়া ওই সামান্য পাউঠার দিয়েছি যে মানা করছি তুই এখানে আমি ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলতেছি স্যারের সঙ্গে তুমি এখানে আলগাদি মার সঙ্গে তুমি কথাবার্তা বলো এটা কোন দ্বারা আর পাউঠার অশুদ্ধ উচ্চারণে তুমি কথাবার্তা বলো পাউঠার কি বেটা এই পাউঠার কি এটার উচ্চারণ হবে পাউঠার যাই হোক স্যার যে কথা আসলে বলতে আসলে সেটা মূল যেটা কাজ আমি কিন্তু কাজের ছেলে আমি কাজ ছাড়া কিছু বুঝি এখানে আসছি আমি শুটিং করতে এখন আমি দুই চার মিনিটের মধ্যে আমি আসলে ক্যামেরার সামনে দাঁড়াইতে চাই আচ্ছা ওই ফ্যামিলি আমার ওই মেয়েটা যে নায়িকা যে অপর্ণা ঘোষ সে কোথায় আসবে শুটিং এর জন্য সবাই আসবে এত কথা বলা যাবে না যখন শুটিং হবে তখন সব দেখতে পারবে ক্লিয়ার ক্লিয়ার খুব একটা ট্রেনিং লাগবে আমার মনে হয় না আমি তো মনে করেন একটা কনফিডেন্স তো আমার আছে সবকিছু মিলেই তো জিনিসটা তো এক ধরনের হয়েই গেছে তুমি কিন্তু মোশাররফ করিমের মতো দেখতে হলো মোশাররফ করিম না মোশাররফ করিম হয়ে উঠতে গেলে ট্রেনিং নিতে হবে গ্রুমিং করতে হবে হুট করে বললাম হয়ে গেল তা তো হবে না ঠিক আছে ভাই কিন্তু তুমি যে বললেন মোশাররফ করিমের মতো দেখতে তা খেলাটা তো দেখতেই মানুষ তো টিপির সামনে বসে দেখতেই কাকে দেখবে আমাকে দেখবে দেখলে তো সে জিনিসটা বুঝিয়ে দেবে যে এটা মোশাররফ করিম আর ওই যে বলতে জিনিসটা দুম করে হয় না আমার কাছে কিন্তু ব্যাপারটা সেরকম না আমার কাছে ব্যাপার হচ্ছে যে কাজের নাম করো আরে বাপরে মনে করেন যদি তিন চারটে যদি ড্যান্সের দৃশ্য থাকে আর ড্যান্সের ব্যাপারে আমি কিন্তু অন্যরকম আমাকে এলাকায় যাত্রার নায়িকা আমি কে গেছিল বুঝছেন তো তার সঙ্গে আমি নাচছি তো স্টেজে কেসে বানি কেসে বানি ভূত ভক্ত এটা বলছি তো মানে
বলছি নাজ করতে বলছি না বলেন নাই আমি যেটা বলছি শুনো প্রত্যেকটা জিনিস কুটায় কুটায় বুঝতে হবে আমি তোমাকে যেটা করতে চাচ্ছি মোশাররফ করিম এটা ছোটখাটো ব্যাপার না অনেক বড় বিষয় মাথাটা নাও ট্রেনিং করতে হবে মোশাররফ করিম হয়ে উঠতে হবে भैया आगे की लेसु खामु ना गोया खामु हाँ सुनो आमी जे जे बकबकी करछी केन करछी तुम्हार स्वार्थे करछी तुम्ही जदी मोशरफ करीम होये उठते पारो तुम्ही जे कोथाय जाबे तुम्ही जानो ना सुनो এখন তোমার কাজ হচ্ছে রেস্ট করা পড়া বিশ্রাম বিশ্রামে যাও বিশ্রাম শেষ হলে আমি তোমার কাজ শুরু করব আমাকে একটু গরম পানিটা নিতে দাও একটু গোসল করতে হবে